আপনি কি ঘরে বসে ই-কমার্স বিজনেস করে অর্থ আয় করতে চান? আপনি কি ই-কমার্সের বিষয়ে যাবতীয় সবকিছু জানতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ইটি মিডিয়া পক্ষ থেকে সবাইকে জানাস তৃতীয় শুভেচ্ছা। আপনারা অনেকেই আমাদের কাছে ই-কমার্স বিজনেস সম্পর্কে জানতে চেয়েছেন এবং বিভিন্ন ই-কমার্স সাইটের সম্পর্কেও জানতে চেয়েছেন তো আমরা আপনাদেরকে ই-কমার্স ব্যবসার ধরণ এবং এগুলো কিভাবে করে থাকে তারা সেই বিষয়ে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়ে আমরা যে বিভিন্ন ধরনের কমেন্ট গুলো পেয়েছি সেগুলোর আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে রাখছি এটি কোনো স্পন্সর ভিডিও নয় শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকে এই ভিডিওটি করা এখানে প্রথম প্রশ্নটি ছিল দ্বারাজ শব্দটির অর্থ কি একচুয়ালি দ্বারাজ একটি উর্দু শব্দ এই দ্বারাজ শব্দের অর্থ হচ্ছে ডয়ার এখানে তারা এটা বুঝাতে যাচ্ছে যে আপনার একটি প্রয়োজনীয় ডয়ারে সব ধরনের প্রয়োজনীয় প্রোডাক্টটা থাকবে সাধারণ মানুষ ডয়ারে তার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ছোট ছোট বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেখে থাকে অথবা বড় ডয়ারে বড় প্রয়োজনীয় জিনিসটা রেখে থাকে এখানে জাস্ট তার একটা তুলনা করেছে যে আমার ডয়ারে সব ধরনের প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে মূলত দ্বারা শব্দটির অর্থ এটা দ্বারাই বোঝানো যায় এর পরের প্রশ্নটি ছিল পণ্যগুলো কোথা থেকে আসে দ্বারাজ বিভিন্ন মার্চেন্টের সাথে চুক্তি করে দ্বারাজ বলুন আজকের ডিল বলুন আমি বিভিন্ন সময় দ্বারাজ আজকের ডিল সবার কথাই আসলে বলতে এরা বিভিন্ন মার্চেন্টের সাথে চুক্তি করে মার্চেন্ট ওয়াইজ বিভিন্ন ধরনের প্রোডাক্ট ভেরি করে যেমন আপনার স্কিনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কোনো মার্চেন্ট হয়তো ব্যাগ সেল করে কেউ হয়তো মোবাইল সেল করে কেউ ইলেকট্রনিক্স গ্যাজেট সেল করে কেউ হয়তো ছোট ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট গুলো সেল করে বা এ ধরনের প্রোডাক্ট সেল করে তো তাদের সাথে দারাজের যে এগ্রিমেন্ট বা আজকে যে এগ্রিমেন্ট ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা ওই সমস্ত মার্চেন্টের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে সেল করার ব্যবস্থা করে আরেকটি বিষয় বলে রাখছি সব ধরনের ই কমার্স সাইট কিন্তু প্রোডাক্ট সংগ্রহ করে সেল করে না কিছু কিছু ই কমার্স সাইটের আপনার নিজস্ব ওয়ার হাউস থাকতে পারে যেমন দারাজ মল দারাজের নিজস্ব মল আছে অর্থাৎ আপনার তাদের নিজস্ব স্টোর আছে ওই স্টোর থেকেও তারা প্রোডাক্ট সাপ্লাই করে তবে অধিকাংশ যে আপনার ই কমার্স সাইট গুলো আছে তারা মার্চেন্টের সাথে যোগাযোগ করে যখন কোনো অর্ডার পায় তখন তারা সাথে যোগাযোগ করে ওই সেল করার ব্যবস্থা করে এখানে একটি বিষয় হচ্ছে প্রত্যেকটা তারা আলাদা আলাদা সফটওয়্যার অর্থাৎ আপনার স্টোর তৈরি করে দেয় সিস্টেমের মাধ্যমে যখন কোনো কাস্টমার কোন একটা প্রোডাক্ট অর্ডার করে তখন ওই মার্চেন্টের কাছে সেই অর্ডারের একটা আপনার ডিক্লারেশন যায় সেই ডিক্লারেশন অনুযায়ী মার্চেন্ট ওই প্রোডাক্টটা আপনার তার সাথে যে কোম্পানি এগ্রিমেন্ট লাইক তার সাথে আজকে ডিলের এগ্রিমেন্ট সে আজকে ডিলের কাছে ওটা পাঠিয়ে দিবে আজকে ডিল তখন সেই প্রোডাক্টটা আবার আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার সেই যিনি অর্ডার করেছেন তার কাছে পাঠাবে এটা হচ্ছে একটা প্রসেস পরের যে প্রশ্নটি এসেছে এটা হচ্ছে এটা কি দেশি নাকি বিদেশি প্রতিষ্ঠান এখানে যে বিষয়টি হচ্ছে এগুলো দেশি বা বিদেশি এ ধরনের প্রতিষ্ঠান হয়ে থাকে এখানে দ্বারাজের ক্ষেত্রে আমি যদি বলি আগে এটা ছিল আপনার বাংলাদেশি প্রতিষ্ঠান পরবর্তীতে দারাজ দ্বারাজমিতে কিনে নেয় এবং এরপরে দ্বারাজকে আলিবাবা গ্রুপ কিনে নিয়েছে এবং তারা বর্তমান করছে এবং দ্বারাজের ম্যাক্সিমাম শেয়ারই আলিবাবা গ্রুপের এটা হান্ড্রেড পার্সেন্ট হতে পারে তবে এই বিষয়টি আমি আপনাকে কনফার্ম করতে পারছি না তবে দারাজের মূল মালিকানা আলিবাবা গ্রুপের তবে আজকের ডিল পিওর সব বা এরকম আরো যে সাইট আছে ওগুলো বাংলাদেশি প্রতিষ্ঠান যে প্রশ্নটি এসেছে এটা হচ্ছে ক্রেতাদের অর্ডার কিভাবে প্রসেস করা হয় তো এই বিষয়টি আমি একটু আগেই বলেছি যে যে মার্চেন্টের কাছে অর্ডারটা যায় তারা ওই কোম্পানির কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেয় তারপর সেই কোম্পানি অর্থাৎ দারাজ বা আজকে ডিল যারা আছে তারা এগুলো আপনার ক্রেতার কাছে সরবরাহ করার ব্যবস্থা করে আর যদি তাদের নিজস্ব কোনো মল থাকে মানে দারাজ মলের কথাই আবারও বলছি সেক্ষেত্রে তারা সরাসরি দারাজ নিজেই এটা পাঠানোর ব্যবস্থা করে এখন প্রশ্ন এসেছে ই কমার্স সাইট গুলো তাহলে লাভ কি এখানে লাভ হচ্ছে যে প্রোডাক্টটা সেল করে দেওয়া হচ্ছে বিভিন্ন মার্চেন্টের সেই মার্চেন্ট আপনার ওই ই-কমার্স সাইটকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে থাকে ধরুন একটি ব্যাগ 500 টাকায় বিক্রি করা হলো এখানে হয়তো আজকে ডিল 50 টাকা কমিশন পাবে বা দারাজ হয়তো 40 টাকা কমিশন পাবে এটা হচ্ছে দারাজ বা আজকে ডিলের লাভ এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে নিম্নমানের অথবা খারাপ পণ্যের জন্য কে দেয় অ্যাকচুয়ালি এখানে কয়েকটি বিষয় আছে একটু ভালোভাবে বুঝতে হবে যখন কোনো প্রোডাক্টের জন্য অর্ডার আসে ওই মার্চেন্ট কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দেয় আপনার তার ওই যার সাথে এগ্রিমেন্ট ওই কোম্পানির কাছে এখন মার্চেন্ট একটা যদি ভুল বা রং জিনিস দিয়ে থাকে অর্থাৎ আমি এখানে ভুল বা রং বলতে বোঝাতে চাচ্ছি আপনার খারাপ জিনিস দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে মার্চেন্ট দায়ী হবে আবার পণ্য পরিবহন কালেও অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রেও নিম্নমানের পণ্য হতে পারে বা ভাঙা পণ্য হতে পারে কিন্তু আমার জানা মতে কাছে সরবরাহ করার সময় তারা বিষয়টি কিন্তু ওটা দেখে না বা এটা ওপেন করার কোনো অপশন নেই তারা কিন্তু যেভাবে প্রোডাক্টটা প্যাকেজ করে আসে অর্থাৎ প্যাকেটে করে যেভাবে আসে ওভাবেই তারা তাদের নিজস্ব আর বক্সের মধ্যে র্যাপিং করে ওটা আপনার ওই নির্দিষ্ট ক্রেতার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে নিম্নমানের পণ্য হাতে পেলে আপনি কি করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিম্নমানের পণ্য হাতে ফেলে প্রথমত আপনাকে তাদের যে শর্ত অনুযায়ী কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সাত দিনের আপনার রিটার্ন পলিসি থাকে কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার তিন দিনের থাকে অ্যাকচুয়ালি এটা কোম্পানি ভেদে এবং প্রোডাক্ট ভেদে আপনার ভিন্নতা হয় তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে কোনো কোনো সময় কোনো কোনো ওয়েবসাইট নিজেরাই এসে প্রোডাক্টটা নিয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে যিনি হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা ক্রয় করেছে তাকে কুরিয়ারের মাধ্যমে ওই সাইটের কাছে পাঠিয়ে হয়। হয় এবং তাদেরকে অভিযোগ পরবর্তীতে বিষয়টি করে। তারা এই সমস্যাটির সমাধান করার ব্যবস্থা করে থাকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিভিন্ন সময় এত অভিযোগ শোনা যায় কেন আসলে অভিযোগের মধ্যে অনেকগুলো বিষয় আছে এটা একটু আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে দেখা যাচ্ছে যে কোন কোনো ক্ষেত্রে কাস্টমার প্রোডাক্ট পেয়েছে কিন্তু প্রোডাক্টটা তার মন হয়নি তাই সে হয়তো একটা কমপ্লেন করতে পারে অথবা দেখা যাচ্ছে হয়তো সে একটা চেয়েছে আর পেয়েছে এটাও একটা কমন বিষয় হয়ে গিয়েছে এখন এখানে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি অর্থাৎ বিভিন্ন সময় তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি দেখা যাচ্ছে যে প্রচুর অর্ডার থাকার কারণে অনেক সময় এটা আপনার প্রসেসিং এ হয়তো একটা ভুল হয় বা মার্চেন্ট হয়তো ভুল পাঠিয়েছে অথবা বুঝতে ভুল করেছে দেখা যাচ্ছে আপনার অনেক প্রোডাক্ট আছে বিশেষ করে যদি ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমি বলি সেক্ষেত্রে আপনি হয়তো একটা মডেল নাম্বার বলেছেন সে হয়তো অন্য একটা মডেল নাম্বার দিয়েছে বা আপনি হয়তো যে মডেল নাম্বারটা ওয়ান হয়তো ভুল করে কাস্টমার টু সিলেক্ট করেছে এখন কাস্টমার হয়তো বিষয়টি খেয়াল করতে পারেনি এটা কয়েক দিক থেকে ভুলটা হতে পারে এটা হতে পারে যে ওই কোম্পানি যারা আজকে ডিল তাদের মাধ্যমে কোনো একটা ভুল হতে পারে অথবা যে মার্চেন্ট তার মাধ্যমে কোনো ভুল হতে পারে অথবা হয়তো প্রোডাক্টের শর্টেজের কারণে হয়তো মার্চেন্ট হয়তো ইচ্ছে করে অন্য একটা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারে ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ হতে পারে আরো একটি বিষয় এটাও আমরা যেটা জানতে পেরেছি অনেক কাস্টমার যেটা করেন সেটা হচ্ছে তিনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর তার মন মতো না হলে তিনি একটা কমপ্লেন করে ওটা রিটার্ন দেওয়ার ব্যবস্থা করেন কিন্তু আপনার সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় আজকে আমরা আপনাদের বিভিন্ন ধরনের কমেন্ট থেকে কিছু বাছাই করা প্রশ্ন এবং এর উত্তর খোঁজার চেষ্টা করলাম এবং আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিও শেষে আমি যে কথাটি বলতে চাই ই কমার্স বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র বর্তমানে এর একটি জোয়ার শুরু হয়েছে বর্তমানে বহু ধরনের ওয়েবসাইট এসেছে বিভিন্ন ধরনের ফেসবুক পেজ এসেছে যার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাই সেল হচ্ছে এবং এতে করে অনেকেই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছেন অনেকেই করার চেষ্টা করছেন তো এই সাইটটাকে এগিয়ে নিতে হলে অবশ্যই ক্রেতা বিক্রেতা এবং এই সাইটের যারা মালিক কর্তৃপক্ষ তাদের কিন্তু একটা দায়িত্বশীল আচরণ করা দরকার আমি মনে করি যেহেতু বিভিন্ন ধরনের অভিযোগ আসছে এটা আসলে অভিযোগের তো অনেক ধরনের কারণ অভিযোগ হতে পারে এখন সব অভিযোগ তো আর এখান থেকে বলে বোঝানো সম্ভব নয় এটা আসলে যিনি বা যারা এখানে তিনটি পক্ষই থাকেন কাস্টমার মার্চেন্ট এবং ওয়েবসাইট কর্তৃপক্ষ সবার মধ্যে যদি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে কিন্তু অভিযোগের হার কমে যাবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট কমবে না কিন্তু অনেক আসে কমে যাবে যেটা কিন্তু বাংলাদেশের এই ই কমার্স সেক্টর জন্য ইতিবাচক হবে আর এই বিষয়টি যতটা ইতিবাচক হবে ততটা দেশের জন্য দেশের যারা আত্মকর্মসংস্থান করতে চায় বা দেশের অর্থনীতিকে যারা এগিয়ে নিতে চায় তাদের জন্য কিন্তু ভালো হবে কারণ ই কমার্স হচ্ছে এমন একটি বিজনেস আমার দেখা মতে যেটা যে কেউ ঘরে বসে তার মেধা মনকে কাজে লাগিয়ে করতে পারে এখানে কিন্তু আপনার অর্থটা মূল বিষয় নয় আপনার পলিসি আপনার বিভিন্ন ধরনের চিন্তা চেতনা যেমন আপনার বিভিন্ন ধরনের অফার দেখতে পাচ্ছেন এই ধরনের অফার দিয়ে আপনার কাস্টমার আকৃষ্ট করতে পারেন বিভিন্ন ধরনের নতুন নতুন ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে করতে পারেন কারণ একটি দোকানে বা একটি মার্কেটে হয়তো অনেক সময় দেখা যায় সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না কিন্তু একটি ই কমার্স সাইটে কিন্তু এ ধরনের কোন সীমাবদ্ধতা নেই তো ই কমার্স ব্যবসা যারা করতে চান তারা যদি এই বিষয়গুলো নিয়ে আরেকটু চিন্তা কর করেন এবং বাংলাদেশ সরকার বা এ বাণিজ্য মন্ত্রণালয় বা যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে একটু ভাবেন আমি মনে করি বা আমার মতো যারা আছেন তারা সকলেই মনে করে যে বাংলাদেশের পরবর্তী যে বিজনেসের যে ট্রেন্ড সেটা কিন্তু ই কমার্স সাইট কারণ আপনারা বিভিন্ন সময় দেখেছেন পৃথিবীর অনেক দেশে এখন ই কমার্স সাইটে প্রচুর কেনা বেচা চলে যেটা তাদের টোটাল যে ফিজিক্যাল কেনা বেচা তার থেকেও কিন্তু অনেক গুণ বেশি যেটা আপনার কয়েকদিন আগে ইলিভেন ই দেখেছেন অর্থাৎ সিঙ্গেলস ডেতে দেখেছেন তারপরে আপনার ব্ল্যাক সাইডে আপনারা দেখেছেন বিদেশে কিভাবে ই কমার্স সাইটের মাধ্যমে কেনা বেচা হচ্ছে তো ই কমার্স হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ডেস্টিনেশন তো এক্ষেত্রে সবার মধ্যে একটি সহনশীল এবং দায়িত্বশীল আচরণ এবং মনোভাব থাকা জরুরি তাহলে ই কমার্স সেক্টর বাংলাদেশে এগিয়ে যাবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাদের জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ